सम्मानित दर्शक আসসালামু আলাইকুম, आशा करी सबाई ভালোই আছেন। आज 14 আগস্ট 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাহি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু ফিজিয়ান ও জার্সি বকনা বাচ্চা উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাআল্লাহ খুব ভালো চলতেছে। ক্রেতারা কি সন্তুষ্ট আপনার উপরে? আসলে ক্রেতারা সন্তুষ্ট আছে, কিন্তু দেখা যায় বাজার মাঝে মাঝে কম বেশি হয়, হয় সেই সময় কয় এত বাজার কেন, এত দাম কেন, দাম কেন, এইসব তাও ভালোই দেখা যাচ্ছে। আসলে ভালো জিনিস ভালো দাম দিয়ে, খারাপ জিনিস খারাপ দাম। তো কতগুলো গরু এবার কালেকশন করছেন আপনি? জার্সি আছে 9টা, আর হলস্টিন ফিজিয়ান আছে 9টা। 18টা গরু আছে বিক্রি করার মতো। হ্যাঁ, কোনো দর্শক চাইলেই আপনার খামারে এসে গরুগুলো দেখে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ অবশ্যই পছন্দ দরদাম করে নিতে পারবে। তে চলেন সময় নষ্ট করব না, কি কি জাতের কেমন বয়সের গরুগুলো আছে সেগুলো দেখি, আর আপনি এক এক করে এগুলোর যে সঠিক বর্ণনা সেটা আমার দর্শকদের আপনি একটু জানাবেন। চলেন চলেন শুরু করি। তো আপনার শুরুতেই লালচে একটা চমৎকার বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা জার্সি, জার্সি জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটার বয়স 10 মাস হবে। 10 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায়। এটা আপনার সিরিয়ালের এক নাম্বার গরু, এটা দেখে কারো পছন্দ হলে কেমন দাম আসবে? এটার 60,000 টাকায়। 60,000 টাকা আপনি দাম চাচ্ছেন? হ্যাঁ। দর্শক দরদাম করে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই নিতে পারবে। এটা ছিল আপনার সিরিয়ালের এক নাম্বার গরু, এটা সাইড করে দেন। এই পাশে 2 নাম্বার যার একটা লালচে বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি জাতের বাচ্চা। এটাও জার্সি জাতেরই একটা বকনা বাচ্চা? হ্যাঁ বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটার বয়স 9 মাস হবে। 9 মাস কি 8 মাস? হ্যাঁ 9 কি 8 মাস হবে। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায়। আচ্ছা, তো এটা আপনার সিরিয়ালের 2 নাম্বার বাচ্চা, এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম আসবে? এটা 60,000 টাকা আসবে। 60,000 টাকা এই অবস্থায় আপনি দাম চাচ্ছেন? হ্যাঁ। দর্শক আপনার সাথে কথা বলে নিতে পারবে? হ্যাঁ কথা বলে নিতে। এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাটাও সাইড করে দেন। 3 নাম্বার যেটা আছে সেটা দেখাই। এই পাশে 3 নাম্বার যার একটা বাচ্চা নিয়ে আসছেন লালচে, এটা কোন জাতের বাচ্চা? এটা জার্সি। এটাও জার্সি জাতেরই একটা বকনা বাচ্চা? হ্যাঁ বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা 9 কি 10 মাস বয়স হবে। 9 কি 10 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায়। এটা আপনার সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা, এই বাচ্চাটা কোনো দর্শক একটা পছন্দ করলে কেমন দাম আসবে? এটা 65,000 টাকা দাম। এগুলো আসলে দাম চাওয়া, প্রত্যেকটা বাচ্চায় দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ অবশ্যই নিতে পারবে। এটা ছিল 3 নাম্বার বাচ্চা, চলেন এবার 4 নাম্বারটা দেখি। এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে সুন্দর করে আরো একটা বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি। এটাও জার্সি জাতেরই বকনা বাচ্চা? হ্যাঁ বকনা। আর জার্সি জাতের বাচ্চার যে বৈশিষ্ট্য এগুলো দর্শকরা নিজেরাই দেখে এর জাতমান শনাক্ত করে তারপরে নিবে। হ্যাঁ অবশ্যই, এখন তো আর দর্শকদের চেনানো লাগে, দর্শক এখন নিজেরাই অনেক চেনে। হ্যাঁ অনেক বেশ সচেতন। হ্যাঁ সচেতন। তো এই বাচ্চার বয়স কত মাস? এটার বয়স 10 মাস হবে। 10 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। তো এই 4 নাম্বার বাচ্চাটা একটা নিলে কেমন দাম? এটা 60,000 টাকা দাম। একটা নিলে 60,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। দর্শক দরদাম করে নিতে পারবে? হ্যাঁ দরদাম করে নিতে পারবে। এটাও সাইড করে দেন, 5 নাম্বারটা দেখেন। এই পাশে 5 নাম্বার যার একটা লালচে বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি। এটাও জার্সি। হ্যাঁ। এই বাচ্চার বয়স? এটার বয়স 8 কি 9 মাস হবে। 8 কি 9 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায়। এই বাচ্চাটা সিঙ্গেলে নিলে কেমন দাম আসবে? এটা 52,000 টাকা দাম। 52,000 টাকা একটা নিলে? হ্যাঁ একটা নিলে। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে একটু দরদামের সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই দরদামে একটু সুযোগ আছে, দরদাম করে তারপরে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে 6 নাম্বার যে চমৎকার আরো একটি বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি জাতের বকনা। জার্সি জাতের একটা বকনা বাচ্চা? হ্যাঁ বকনা। এই বাচ্চার বয়স? এটার বয়স 8 কি 7 মাস হবে। 8 কি 7 মাসের মতো বয়স হবে। হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায়। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার তো 6,
একটা নিলে কেমন দাম? এটা 65000 টাকা দাম। একটা নিলে 65000 টাকা আপনি দাম চাইছেন। হ্যাঁ, দর্শক কথা বলে নিতে পারবে। হ্যাঁ, কথা বলে নিতে। সিরিয়াল নাম্বার ছিল এটার 6। হ্যাঁ, চলেন এবার পরবর্তীগুলো দেখি। এই পাশে সিরিয়ালের 7 নাম্বার যার একটা লালচে বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি জাতের বকনা বাচ্চা। এটাও জার্সি জাতেরই একটা বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটার বয়স 10-11 মাস হবে। 10-11 মাসের মতো বয়স হবে। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ, নিয়মিত খাবার দাবার। এটার সিরিয়াল নাম্বার হলো 7। এটা একটা নিলে কেমন দাম? এটা একনার নিলে 70000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 70000 টাকা আপনি দাম চাইছেন। হ্যাঁ, কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। এটা ছিল 7 নাম্বার, সাইড করে দেন। 8 নাম্বার যেটা আছে সেটা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে সিরিয়ালের 8 নম্বরে যে বাচ্চাটা নিয়ে আসছেন লালচে একদম, এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি জাতের বকনা। জার্সি জাতেরই একটা বকনা বাচ্চা। হ্যাঁ বা। এই বাচ্চার বয়স? এটার বয়স 10-9 মাস হবে। 10-9 মাস 10 মাসের মতো বয়স হবে। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ, অবশ্যই নিয়মিত খাবার দাবার। এটার সিরিয়াল নাম্বার হলো 8। এই বাচ্চাটা কোনো দর্শক ভাই যদি একটা নিতে চায় কেমন দাম আসবে? এটা 72000 টাকা দাম। 72000 টাকা এই অবস্থায় আপনি দাম চাচ্ছেন। হ্যাঁ, কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিবে। হ্যাঁ, নিতে। এটা ছিল সিরিয়ালের 8 নাম্বার গরু, সাইড করে দেন। 9 নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের 9 নাম্বারে যে একটা সাদা কালো বাচ্চা আছে, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের। হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এর বাচ্চার বয়স 7 কি 6 মাস। 7 কি 8 মাস বা 6 মাসের মতোই হবে। সংগ্রহ করা বাচ্চা। হ্যাঁ, আপনাকে যেভাবে বলছে আপনিও সেভাবেই বলতেছেন। হ্যাঁ, সেভাবে। বাচ্চাটা আমরা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল। ঘাস টাস দানাদার খাদ্য সব খায়। সব ধরনের খাবার দাবারই খায়। হ্যাঁ, সব ধরনের খাবার দাবার খায়। এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 52000 টাকা দাম। একটা নিলে 52000 টাকা। সিরিয়ালের 9 নাম্বার বাচ্চা এটা। কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, কথা বলে নিতে। এটাও সাইড করে দেন। পাশেই 10 নম্বর সুন্দর আর একটা বাচ্চা আছে সাদা কালো, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা। হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটার বয়স ওই 8-9 মাস বয়স হবে। 8-9 মাসের মতো বয়স হবে। হ্যাঁ, বয়স। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। সিরিয়াল নাম্বার এটার হলো 10। একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 70000 টাকা দাম। একটা নিলে 70000 টাকা দাম চাইছেন। দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। এটাও সাইড করে দেন। 11 নম্বরটা দেখেন। এই পাশে 11 নম্বর যার একটা সাদা কালো বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের। হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এর বাচ্চার বয়স 10-11 মাস হবে। 10-11 মাসের মতো বয়স হবে। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ, নিয়মিত খাবার দাবার খায়। এটার সিরিয়াল নাম্বার হলো 11। হ্যাঁ, এটা একটা নিলে কেমন দাম? এটা 75000 টাকা দাম। সিঙ্গেলে নিলে 75000 টাকা দাম চাইছেন। কোনো দর্শকের যদি পছন্দ হয় 11 নম্বর বাচ্চা, আপনার থেকে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। এটাও সাইড করে দেন। 12 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 12 নম্বর যার একটা সাদা কালো বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা। হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চার বয়স? এটার বয়স হলো 10-11 মাস হবে, কিন্তু এটা শিং উঠবে না। 10-11 মাস হবে, শিং উঠবে না মানে মুন্ডি টাইপের বাচ্চা হবে। মানে শিং না উঠলে মুন্ডি বলা হয়। মুন্ডি বলা হয়। তো এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 90000 টাকা দাম। একটা নিলে 90000 টাকা দাম নিবেন। হ্যাঁ, এটার সিরিয়াল নাম্বার হলো 12। হ্যাঁ, 12। এটার উলান পালানো আমরা একটু দর্শকদের দেখাই দেই। দেখেন, 12 নাম্বার, 90000 টাকা দাম চাইছেন। দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। তো পাশেই আরেকটা বাচ্চা আছে 13 নাম্বার সিরিয়ালের, চলেন সেই বাচ্চাটা একটু দর্শকদের দেখাই। এই পাশে 13 নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা। হলস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চার বয়স? এটার বয়স 11 মাস। 11 মাস। সেফ জোনের বাচ্চা এগুলো? হ্যাঁ, সেফ জোনের বাচ্চা। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। নিয়মিত খাবার দাবারও খায়? হ্যাঁ, নিয়মিত খাবার দাবার খায়। এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম? এটা 75000 টাকা দাম। সিঙ্গেলি নিলে 75000 টাকা দাম। কোনো দর্শকের পছন্দ হলে 13 নম্বর সিরিয়াল বলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে। এটার একটু উলান পালানোর দেখার চেষ্টা করি আমরা দর্শকদের। তো একটু দেখানোর চেষ্টা, উলান পালানটাও দেখালাম। তো কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, কথা বলে। এটা ছিল আপনার
13 নাম্বার হ্যাঁ পাশের 14 নাম্বার যে বাচ্চাটা আছে চলেন সেটা দেখি 14 নাম্বার বাচ্চাটা কোন জাতের বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা এই বাচ্চার বয়স এটার বক 13 কি 12 মাস বয়স হবে 12 কি 13 মাসের মতো বয়স হবে এই বকনা বাচ্চাটার হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবারও খায় হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায় এটার একটু উলানপালান দেখানোর চেষ্টা করা হোক আমরা একটু উলানপালানও দর্শকদের দেখাই এটা সিরিয়াল নাম্বার হলো 14 হ্যাঁ তো এই বাচ্চাটা কোনো দর্শক ভাই যদি একটা নিতে চায় এটার দাম আসবে কেমন এটা 75000 টাকা দাম 75000 টাকা এই বাচ্চাটার দাম চাচ্ছেন 14 নাম্বার সিরিয়ালের বাচ্চাটা হ্যাঁ তো এটাও সাইড করে দেন পাশে 15 নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখাই এই পাশে 15 নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসছেন সাদা কালো এটা কোন জাতের বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা এই বাচ্চার বয়স এটার বয়স 12 কি 13 মাস বয়স 12 কি 13 মাসের মতো বয়স হবে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবারও খায় হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায় আচ্ছা তো এটার একটু লালনপালন দেখানোর চেষ্টা করি আমরা দর্শকদের তো এই বাচ্চাটার সিরিয়াল নাম্বার হলো 15 হ্যাঁ এই বাচ্চাটা কোনো দর্শক ভাই যদি একটা নিতে চায় এককভাবে এটা একটা কেমন দাম আসবে এটা 90000 টাকা দাম আছে সিঙ্গেলে নিলে 90000 টাকা দাম চাওয়া হ্যাঁ দর্শকদের পছন্দ হলে আপনার সাথে কথা বলে তারপরে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এটা সিরিয়াল নাম্বার ছিল 15 হ্যাঁ সবশেষ 16 নাম্বার যেটা আছে চলেন সেটা দেখি এই পাশে আপনাদের সবশেষ 16 নাম্বার যে একটা বাচ্চা আছে সাদা কালো এটা কোন জাতের বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা এই বাচ্চার বয়স এটার বয়স 12 কি 13 মাস হবে 12 কি 13 মাসের মতো বয়স হবে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায় এটার একটু উলানপালান দেখানোর চেষ্টা করা হোক আমরা একটু উলানপালানও দর্শকদের দেখাই সবশেষ 16 নাম্বার বাচ্চা এটা এই বাচ্চাটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটার দাম আসবে কেমন এটা 1 লক্ষ টাকা দাম চাও সোজা 1 লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারে হ্যাঁ কথা বলে নিতে পারে এইটা ছিল সবশেষ 16 নম্বর বাচ্চা হ্যাঁ 16 নম্বর তো মামা এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন হ্যাঁ এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আসলে দর্শকরা আসবে দেখবে দেখে যদি কারোর পছন্দ হয় নেবে আর যদি কেউ না আসতে পারলে যদি ভিডিও দেখেও পছন্দ করে তাহলে টাকা আমার ব্যাংকে লাগায় দিলে আমি বাস আপনি নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন হ্যাঁ পৌঁছায় দিব এতে কোনো ঝুঁকি নাই না ইনশাআল্লাহ এতে কোনো ঝুঁকি নাই আচ্ছা আর এখানে সব ধরনের ব্যাংকও প্রতিনিয়ত গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে হ্যাঁ সব সময় ব্যাংক গাড়ির টারে সব সময় সবকিছুই আছে সবকিছুই আছে তো ঠিক আছে মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম